ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বসত ঘর। ঘটনা সোনামুড়া থানাধীন আড়ালিয়া এক নং ওয়ার্ডে। জানা যায়, রবিবার শেষ রাতে তিনটা নাগাদ 10,323 শিক্ষক আনিস মিয়া নামের জনিক ব্যক্তির বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দেখার পর অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেয়। অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি আসতে আসতে তত সময়ে 10,323 শিক্ষক আনিস মিয়ার বসত ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। রক্ষা করতে পারেনি জরুরি কাগজপত্র সহ কোন আসবাবপত্র। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 12 লক্ষ টাকা। অন্যদিকে রাস্তা ঠিক না থাকার দরুন সঠিক সময় বাড়ি পৌঁছাতে পারেনি অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি। আমাদের সোনামুড়া সাব ডিভিশনের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত বক্সনর ব্লকের অধীন। আমি আনিস মিয়া, ঘরের মালিক। আমি একজন 10,323 চাকরিত শিক্ষক। বর্তমানে আমি সম্পূর্ণ টিউশনের উপরে আমার পরিবার চালাচ্ছি। আজকে গত রাত্রে প্রায় আনুমানিক 3টার সময় হঠাৎ করে লক্ষ্য করতে পারি যে আমার ঘরের মধ্যে আগুন। এই অবস্থায় যখন টের পাওয়া যায় তখন ঘরের মোটামুটি অর্ধেক অংশ পুড়ে গেছে। এই অবস্থায় প্রতিবেশী যারা আছে, বাড়ির মানুষ বন্যরা আছে, এলাকাবাসী সবাই ছুটে আসেন আওয়াজ শুনে। সম্ভবত আগুনটার সম্ভবত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হয়েছে বলে আমাদের ধারণা। এলাকারবাসীর তৎপরতায় আমাদের পাশে যে আমার ভাই, অন্য ছোটো ভাই বা বড়ো ভাই, অন্যদের ঘর, কাকা, এদের ঘর রক্ষা করা সম্ভব হয়েছে। সময় মতো আমরা ফায়ার সার্ভিসকে ফোন করেছি। আমাদের রাস্তার কাজ চলছে, যার জন্য বড় গাড়ি এসে ফিরে গেছে। পরবর্তীতে তারা ছোটো গাড়ি নিয়ে আবার আসে। এই সময়ে ঘরটা সম্পূর্ণ পুড়ে শেষ হয়ে যায়। এখন আমার যে অর্থনৈতিক অবস্থা, এই ঘরকে সংস্কার করা বা আমার ছোটো এই ঘরের মধ্যে কিন্তু আমার ছোটো ভাইও থাকতো, তার বাচ্চা কাচ্চা নিয়ে এরা এখন থাকার কোনো ব্যবস্থা নেই। এখন এই অবস্থায় আমি সরকার এবং যারা ব্লকের এখন আমাদের পঞ্চায়েত সমিতি ভাইস চেয়ারপার্সনও আছেন, এরা মান্যগণ্য গ্রামের ব্যক্তি সবাই এসেছেন, সবাই সান্ত্বনা দিচ্ছেন। তো আমি আশা করব এখানে পঞ্চায়েতের যারা প্রতিনিধি আছেন এবং ব্লকের যারা প্রতিনিধি আছেন, এরা প্রশাসনিকভাবে আমাকে এই ঘরকে আবার পুনর্নির্মাণ করার জন্য আমি ছোটো ভাই বোনকে নিয়ে যেতে থাকতে পারি, তার জন্য এরা যেন উদ্যোগ গ্রহণ করেন, সেই প্রত্যাশা আছে রাজ্য সরকারের কাছে, ওই প্রত্যাশা রাখছি। অগ্নি দপ্তর থেকে আপনারা কীরকম সাহায্য পেয়েছেন? না, ওরা কিন্তু আমরা যখন ফোন করি, আমাদের স্পেসিফিক এখানকার নাম্বারটা ছিল না, ওই 112 ফোন করার পরে আগরতলা থেকে এরা কিন্তু এসেছিলো। প্রথম বড় গাড়ি, কিন্তু বড় গাড়ি আমাদের রাস্তার সমস্যার কারণে নির্মাণ কাজ চলছে, যার জন্য আসতে পারেনি। আবার ফাড্ডার ছোটো গাড়ি আসাতে সময়টা বেশি লেগেছে। যাই হোক, মূলত গ্রামবাসীদের উদ্যোগের কারণে অন্যান্য বাড়ি আমাদের ঘরগুলো বাঁচানো সম্ভব হয়েছে। আমি সকাল যখন ঘুমিয়েছিলাম, ওই ফায়ার সার্ভিসের আধিকারিক ফরিদ মিয়া মহাশয় উনি আমাকে ফোন করেছিল যে আড়ালিয়াতে নাকি একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। জিজ্ঞেস করলাম কার বাড়িতে, ওর জিজ্ঞেস করলো আনিস, 10,323 আনিসের বাড়িতে, আনিস মাস্টার। তো ওই আমরাও খুব হতাশা আছে, ওনার সঙ্গে সঙ্গে খবর পেয়ে ওনার বাড়িতে আসলাম। আসে দেখলাম যে খুবই দুঃখনীয় ব্যাপার যে ওনার দ্বারা অসম্ভব, উনি 10,323 চাকরিজীবী ছিলেন, ওনার চাকরি নেই, এমন টিউশনের মাধ্যমে চলে। ওনার এক ভাই ভবগৌড়ে, আর এক ভাই এমন কিছু নেই। তো আমরাও প্রশাসনিকভাবে মহকুমা আধিকারিকের সাথে কথা বলে কীভাবে সাহায্য করা যায়, সম্পূর্ণ পরিবারের সাথে আমরা আছি, থাকবো, সরকারও তাদের পাশে থাকার জন্য আমিও বিনয় অনুরোধ করবো, আমরাও থাকবো। ব্লক এবং মহকুমা আধিকারিক সবাই মিলে ওনার পরিবার পাশে দাঁড়িয়ে কীভাবে সাহায্য সহায়তা করতে পারি, সেই সহযোগিতায় আমরা ওনার পাশে আমরা দাঁড়াবো। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? তাহলে আর দেরি কিসের, আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, ওপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল।
তাছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় সামগ্রী। মধুমিতা মোবাইল ফ্যাশন, আমাদের ঠিকানা মধুমিতা UBI ব্যাংক সংলগ্ন সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা। যোগাযোগ 9856492846।